তো বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2021-এ খুব ভালো নম্বর পেয়েছো তোমাদের জন্য রয়েছে অসংখ্য অভিনন্দন, এবং তোমরা যারা কম নম্বর পেয়েছো তোমাদের জন্যও আমি এই ভিডিওতে বলবো যে তোমাদের নম্বর বাড়ানোর শেষ উপায় কী রয়েছে, তার সাথে তোমাদের এই মুহূর্তে কি করা একান্তই প্রয়োজন যারা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে। এছাড়া তোমাদের স্কলারশিপ অ্যাকচুয়ালি কত নম্বর পেলে তোমরা এবছরের স্কলারশিপ পেতে পারবে, এবং কি কি স্কলারশিপ এবছরের জন্য তোমাদের রয়েছে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অফিশিয়াল তথ্য অনুযায়ী। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারে সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি স্কলারশিপ নিয়ে তোমরা কারা রীতিমতো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের দুটি বৃহত্তর সরকারি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ, আর দ্বিতীয় হলো নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 325 কিংবা 325-এর ওপরে পেয়েছো তোমরা কিন্তু রীতিমতো নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যারা রীতিমতো 75% অর্থাৎ স্টার মার্কসের ওপরে পেয়েছো, 375 কিংবা 375-এর বেশি পেয়েছো উচ্চ মাধ্যমিকে, তোমাদের জন্য কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ, ওয়েস্ট বেঙ্গলের সরকারি সবচেয়ে বড় স্কলারশিপ। তার মানে বুঝতেই পারছো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 65%-এর ওপরে পেয়েছো অর্থাৎ 325 কিংবা তার ওপরে পেয়েছো, তোমাদের জন্য যেরকম রয়েছে নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ, সেরকমভাবে যারা স্টার মার্কস পেয়েছো ও অথবা 75%-এর ওপরে পেয়েছো, 375 কিংবা তার বেশি পেয়েছো, তোমাদের জন্য কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ। এই মুহূর্তে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, তোমরা যখন কলেজে ভর্তি হয়ে যাবে সেই ভর্তির বা অ্যাডমিশনের যে রিসিপ্ট রয়েছে সেটার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কাজে চিন্তা করার কোনো বিষয় নেই, বিগত বছরের স্টুডেন্টদের মতো তোমরাও কিন্তু এবছর স্কলারশিপের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে। আর এই দুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় স্কলারশিপের মধ্যে কোন স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে বা ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের রীতিমতো রেজাল্ট তোমরা অনলাইনে দেখে ফেলেছো, অনেকেই রয়েছো যে তোমাদের আশা অনুযায়ী নম্বর পেয়েছো এবং তোমরা ওই নম্বরে হ্যাপি, তোমাদের সঙ্গে অনেকের কথা হয়েছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা তোমাদের নম্বরে হ্যাপি নয়, কোনো কারণে নম্বর কম এসছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই নম্বর কম হয়ে গেছে, সেই কারণেই অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো এই ক্ষেত্রে বলে রাখি তোমাদের নম্বর বাড়ানোর কিন্তু একটা উপায় রয়েছে। তার আগে বলে রাখি তোমরা কিন্তু আজকে প্রত্যেকেই স্কুল থেকে রীতিমতো রেজাল্ট পেয়ে যাবে, 11টার সময় স্কুলে রেজাল্ট আসছে, তারপরে ধীরে ধীরে কিন্তু স্কুল রেজাল্ট বিতরণ করবে। আমার কিছু স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, সেক্ষেত্রে কারোর বেশিরভাগ স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু আজকেই পেয়ে যাবে, কিছু কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যাদের রেজাল্ট কালকে দেওয়া হবে। তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যখন আমার বাড়ি থেকে আমার বাবা কিংবা মা অ্যাকচুয়ালি রেজাল্ট আনতে যাবে তখন কি নিয়ে যাবে। তোমার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে 11-এর, সেই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে গেলেই কিন্তু তোমাকে রীতিমতো তোমার অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট তিনটেই দেওয়া হবে। আর যখন তোমরা এই তিনটে জিনিস তোমার হাতে পাবে, সর্বপ্রথম তোমার কিন্তু কাজ হবে কুটিয়ে খুব ভালো করে দেখা তোমার কোথাও নামে ভুল আছে কি না, তোমার যে ডেট অফ বার্থ রয়েছে ওখানে ভুল আছে কি না, বাবার নামের স্পেলিংয়ে ভুল আছে কি না, এবং মার্কশিট যেটা রীতিমতো তোমরা অনেকে বলেছো যে আমার নাম্বারে ভুল এসছে, আমার দুটো সাবজেক্টের নম্বর ঠিক আছে, দুটো সাবজেক্টের নম্বর ভুল মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও বলছি। দেখো, এখানে সবার প্রথমে তোমরা তোমাদের মার্কশিটের সমস্ত তথ্য দেখবে, যদি কোনো ভুল থাকে স্পেলিংয়ে, নামে, ডেট অফ বার্থে কিংবা রেজিস্ট্রেশন নাম্বারে বা অনলাইনে যে অ্যাডমিট রোল নাম্বার দেখাচ্ছে মার্কসের ওপর যদি সেম রোল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে হেল্প করা হবে এবং তোমার ভুল ভ্রান্তি যেটা আছে সেটা ঠিক করে নতুন রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমাকে বিতরণ করা হবে। তো এক্ষেত্রে তো ঠিক আছে, তোমাদের স্পেলিং বা কোনো ইনফরমেশন ভুল থাকলে, কিন্তু যদি নম্বরে ভুল থাকে, নম্বর কম দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কি করবে। দেখো, এবছরের রিভিউর জন্য কিন্তু খুব বেশি সময় দেওয়া হয়নি, আজকে 23 তারিখ,
23, 24, 25, 26 তারিখ তিনটে পর্যন্ত কিন্তু লাস্ট সময়সীমা রয়েছে এবং একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে তোমাদের যদি নম্বরে কোথাও ভুল থাকে সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমরা সরাসরি চলে যাও প্রধান শিক্ষকের কাছে, অন্য কোনো শিক্ষক না, প্রধান শিক্ষকের সাথে কথা বলো। প্রধান শিক্ষক কি করবে, তোমাদের রেজাল্টটাকে দেখবে। এছাড়া তোমাদের অনেকের সাথেই কথা হয়েছে, তোমরা অনেকেই বলছো আমাদের মার্কস কোনো সাবজেক্টে বেশি কোনো সাবজেক্টে কম দেওয়া হয়েছে, এরকমটি কেন হয়েছে, ক্যালকুলেশন করে এক একটা সাবজেক্টের ক্ষেত্রে এক একটা নম্বর পাচ্ছি, অসংখ্য ভুল রয়েছে। দেখো ভুলটা কিন্তু এবছরের না, আগের বছরের যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অসংখ্য ভুল হয়েছে এবং পরবর্তীকালে ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু এবছরের পরিস্থিতি আর আগের বছরের পরিস্থিতি কিন্তু ইকুয়াল ছিল না। আগের বছরের জন্য একটা বড় বা বৃহত্তম টাইম পাওয়া গেছিলো, এবছরের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এছাড়া মনে রাখতে হবে রিভিউর সময়ও যেমন একটা নির্দিষ্ট দেওয়া হয়েছে, 26 তারিখ বিকেল 3টে হচ্ছে লাস্ট সময়, তার আগে তোমাকে রিভিউর প্রসিডিওর পুরো কমপ্লিট করতে হবে। আর আগের বছর ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রিভিউ করতে পারতে, কিন্তু এবছর কিন্তু তা নয়। আর বলে রাখি রিভিউ করার ক্ষেত্রে কিন্তু তোমার লিখিত পরীক্ষার নম্বরকেই তোমরা রিভিউ করতে পারো, অর্থাৎ তোমরা জানো 12-এ তোমাদের লিখিত পরীক্ষা হয়নি এবং মাধ্যমিকের যেটা সেটা ফাইনালাইজ হয়ে গেছে, তাহলে একমাত্র পড়ে থাকলো হচ্ছে একাদশ শ্রেণী। একাদশ শ্রেণীতে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে লিখিত পরীক্ষা, সেই নম্বর ক্যালকুলেশন করতে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিভিউ করতে পারো। এবার রিভিউ করবে কিভাবে, তোমরা সরাসরি চলে যাবে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে, গিয়ে বলবে স্যার আমার একাদশ শ্রেণীর নম্বর অনুযায়ী ক্যালকুলেশন করে দেখলাম কম নম্বর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের যে প্রধান শিক্ষক আছে সে তিনি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যাচাই করে দেখবে সত্যি কি তোমার নম্বর কম দেওয়া হয়েছে। যদি দেখে সত্যি বাস্তব এটাই তোমার নম্বর কম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্কুলের প্রধান শিক্ষক রীতিমতো তোমাদের যে ক্লাস ইলেভেনে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার হার্ড কপি, অর্থাৎ সেই কপিটাকে স্ক্যান করবে, আর মানে তোমার পরীক্ষার খাতাটাকে ইলেভেনের কপি স্ক্যান করবে, স্ক্যানের মাধ্যমে মেল করে কিন্তু আঞ্চলিক যে কার্যালয় রয়েছে সেখানে পাঠিয়ে দেবে এবং সেখান থেকেই কিন্তু সমস্ত প্রসিডিওর তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আগে কি হবে তোমাদের জানার প্রয়োজন নেই, সমস্ত কিছু কী করবে হেড স্যার কমপ্লিট করে দেবে। সেই কারণে তোমাদের যদি 100% তোমরা কনফার্ম থাকো যে একাদশ শ্রেণীর রেজাল্টে তোমার নম্বর দিতে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করো, সমস্ত প্রসিডিওর প্রধান শিক্ষক করবে, তোমাদের খাতার স্ক্যানের মাধ্যমে রীতিমতো আঞ্চলিক কার্যালয়ে সেখান থেকে সমস্ত কিছু ঠিক করে কিন্তু রীতিমতো তোমাকে নতুন রেজাল্ট দেওয়া হবে এবং সেই রেজাল্টটি চূড়ান্ত রেজাল্ট তোমাদের হবে। কাজেই নম্বর কম থাকলে ভয় করার কোনো কারণ নেই। এবং এই রিভিউ করার যে অফলাইনে এবছর রিভিউ হচ্ছে তোমরা জানো প্রধান শিক্ষকের দরুন, সেক্ষেত্রে এই রিভিউ করার জন্য সময় কিন্তু খুব যে পর্যাপ্ত সময় রয়েছে সেটাও না। আর 26 তারিখ 3টের মধ্যে দুপুর 3টের মধ্যে কিন্তু এই রিভিউর সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করতে হবে, বা এই যে স্ক্যান করে যে পাঠানোর ব্যাপারটা সেটা 3টের মধ্যে কিন্তু পাঠাতে হবে। সেই কারণে তোমরা আজকেই যারা অনলাইনে রেজাল্ট দেখেই বুঝতে পেরে গেছো যে তোমাদের রেজাল্টে ভুল আছে নম্বরে, সেক্ষেত্রে তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো বা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো। আর তোমাদের মধ্যে রেজাল্টে কারা রীতিমতো সন্তুষ্ট এবং কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও, এবং যারা কম নম্বর পেয়েছো এবং কেন সন্তুষ্ট নয় এবং রেজাল্টে কী ভুল রয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। তোমাদের সকলের জন্যই রয়েছে অগ্রিম শুভেচ্ছা পরবর্তী জীবনের জন্য, তোমাদের প্রত্যেকেই তোমরা এগিয়ে যাও, তোমাদের কলেজ জীবন আরও সুন্দর হোক এটাই আমি আশা করব।